আলটিমেট চারধাম বিশেষত্বটা কি আছে? বিশেষত্ব হচ্ছে চারধাম হচ্ছে প্রথম কথা, ভারতবর্ষের চার জায়গার চারটে ধামকে এক জায়গায় শিবির সরকার করেছে। টুরিস্টরা যায়, সবাই দেখে, আমরাও দেখেছি গিয়ে। সেটাই আমাদের মাথায় এসেছে, আমরা যদি ওটাকে এখানে করতে পারি তাহলে এখানে অনেকেই আছে যারা হয়তো বিভিন্ন কারণে যেতে পারবে না, যাওয়া সম্ভব না, অন্তপক্ষে কিছুটা দেখে অনুভব করবে যে এক জায়গায় চারটে ধাম ইয়ে। এবং আরেকটি জিনিস যেটা মানে পুরাণের কথা অনুযায়ী আমরা শুনেছি, চার ধাম দর্শন করলে পৃথিবী দর্শন হয়ে যায়, এরকম একটা কথা শুনেছি, সত্যি মিথ্যা জানি না। তা আমরাও সেই জন্য ওই একটা মাথায় রেখে ঠিক আছে, এবং দেখলাম করার পরে আমাদের লোকে সমর্থন করছে, খুব ভালো কাজ করেছে এটা, এই জন্যই আমাদের উদ্দেশ্য ছিল এই ধরনের। আমরা যেমন একবার স্বর্ণ মন্দির করেছি, এই ধরনের আমাদের ইচ্ছাগুলো থাকে যেগুলো সহজে অনেকে হয়তো যেতে পারবে না, আমরা এখানে করার চেষ্টা করি। কততম বর্ষ এটা? এটা 53তম বর্ষ। বিশেষ আকর্ষণ কী আছে? বিশেষ আকর্ষণ বলতে হচ্ছে চারধাম যতটা বিশেষ আকর্ষণ থাকলেই, তার সঙ্গে আমাদের লাইটিং, আমাদের যে পুষ্করণী যেটা পুকুরটা, এটা আমাদের যে আলোকসজ্জা থাকে, বিয়েটি আছে, এটা হচ্ছে বিশেষ আকর্ষণ। আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে যারা আসে, আমরা তাদের মানে মতামত নেই বয়স দেখি, খুব খুশি হয়ে আসে। বিশেষ আকর্ষণ বলতে এটাই যে লোকে এটা দেখবে বলে তৈরি হয়ে আসে, যে পুজো হচ্ছে যাই তা না, পুজো হচ্ছে এটা খবর নেওয়ার সঙ্গে সঙ্গে এরা ঠিক করে নেয় আমরা এটা যাবই এবং আমরা সেটা দেখি। এবং আর একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা মোটামুটি এই 53তম বছরে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি, যাতে বিভিন্ন বড় পুজো, বারাসাতের পুজো বলুন বা যাই পুজো এখানে বলুন, এদের সাথেও আমরা সমানতালে এগিয়ে চলেছি। লোকে সেটা বলছে যে তোমাদের পুজোটা সত্যি বড় পুজো এবং আরও করো, আমরা যার জন্য আস্তে আস্তে সকলের আশীর্বাদে আমরা এগোচ্ছি, এটা হচ্ছে বিষয়। পশ্চিমবঙ্গের নতুন একটা আইন নিয়ে এসেছে যেখানে ভিআইপি পাস বন্ধ, আর ভিআইপি পাস নিয়ে কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষের মনে অনেক আক্ষেপ এবং অনেক কথা বেরিয়ে আসছে, কি বলবেন এই ভিআইপি পাস বন্ধ হওয়ার? আমরা প্রথম কথা দর্শকদের বলছি, যারা ভিআইপি কার্ড বা ভিআইপি পাসের জন্য বলছেন, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে আমরা ভিআইপি গেট বা ভিআইপি কার্ডের ব্যবস্থা করিনি। এরপরে যদি কেউ যেতে অসুবিধা হয় আপনি আমাদের স্বেচ্ছাসেবকের সাথে যোগাযোগ করুন, আপনাকে আমরা ঠাকুর বা ম্যান্ডেল প্যান্ডেল দেখিয়ে দেবো। বিশেষ করে বিশেষ সম্পন্ন যারা থাকে তারা আছে। আর আরেকটা হচ্ছে জনগণ ব্যাপারটা মেনে নিচ্ছে, অনেক আমাদের বন্ধুবান্ধব বা যুব ভাই বন্ধু যারা আছে তারা বলার সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা ঠিক আছে। আর আমরা বেশিক্ষণ কাউকে দাঁড় করাচ্ছি না, আমরা যেভাবে সিস্টেমটা করেছি এই 10-15 মিনিট তাড়া দিচ্ছে, তারপরে আমরা কিছু লোককে ছেড়ে দিচ্ছি, যার জন্য হচ্ছে কি ওদের অসুবিধা হচ্ছে না। গত দুদিনের যা রিপোর্ট, জানি না আজকে আবার কোথায় এসে দাঁড়াবে, আজকে মনে হচ্ছে বেশি লোক হবে আবার, কেন আমাদের এখানে প্রচুর লোক হয়, মানে আজকে এটা পুজোটা হচ্ছে অগ্রদূত মাঠে, তো এখানে ওই আমাদের 8 নম্বর কালীবাড়ি মোড় ওই পর্যন্ত লাইন চলে যায় এক এক বছর। এই বিশেষত্ব হচ্ছে এইটাই যে আমরা মানুষকে আনতে পেরেছি, এত ভেতরে মানুষকে আমরা আনতে পেরেছি। মানুষের কতটা ঢল নামছে? ঢল মানে প্রচুর, মানে সন্ধ্যাবেলা থেকে রাত 12টা পর্যন্ত ঝাঁক ঝাঁক বলা যায়, ঝাঁকে ঝাঁকেই বলা যায়। পুজোর দিন একটুই ছিল, বৃষ্টি বদল ছিল বলে, কিন্তু তার মধ্যেও ছাতা মাথায় এই মাথায় লোকে এসেছে আমরা দেখেছি। ভিআইপি কার্ড বন্ধ তবুও মানুষের এতটা উন্মাদনা, কতটা সাহায্য পাচ্ছেন প্রশাসন থেকে এবং মানুষ থেকে? প্রশাসন প্রথম কথা পুরো সাহায্য করছে আমাদের সব দিক দিয়ে, পৌরসভা প্রশাসন যারাই আছে সব রকম সাহায্য পাচ্ছি, এবং ওরা খুব মনিটর করছে আমাদের, ওদের এখানে সিভিক পুলিশ বলুন সব থাকছে, রাত্রি 12টা পর্যন্ত যতক্ষণ আমরা বলছি আর কি ততক্ষণই থাকছে, থেকে ওরা ই করছে, কোনো অসুবিধা হলে ওরাও আমাদের সাথে হাতে হাত লাগাচ্ছে, লাইন মেনটেন করা অনুতম করছে। আর একটা হচ্ছে গিয়ে এই যে মানে এই যে সিস্টেমটা হয়েছে এটা আমরা দেখছি বিরক্ত হচ্ছে না কেউ, বিশেষ করে যুব সম্প্রদায় অনেকে বলে তো হ্যাঁ কাকু না আজকে লাইনে যাও 15 মিনিটের মধ্যে ঢুকতে পারবে, তাতে কেউ বিরক্ত হচ্ছে না, এটাই আমাদের ভালো লাগলো যে মেনে নিচ্ছে লোক, কেন দুদিন ধরে দেখছি তো যে বিরক্ত কেউ হয়নি। এবং ওই যে আমরা বারবার বলি যে আমরা তো হাত পা বাঁধা নিরুপায়, আমাদের সরকারি নির্দেশ আমরা মেনে চলছি, প্রতি বছরই মানি এবারও মানছি, যার জন্য আমরা পুরস্কারও পাই এই কারণে। সামগ্রিকভাবে সুষ্ঠুভাবে সুষ্ঠু শান্তিভাবে আমাদের পুজোটা হয়।
আপনার আরও একবার নাম এবং ডেজিগনেশনটা। আমার নাম প্রদীপ ভট্টাচার্য, আমি পুজো কমিটির সভাপতি। শুনতে পারলেন, মানুষ কিন্তু উন্মাদনা বাড়িয়েছে, মানুষ কিন্তু ঢল নামিয়েছে, আর সেই মানুষের যখন ঢলটা নামে এই অগ্রদূত ক্লাবে, তখন কিন্তু ভিআইপি পাস নেই, আর এই সেই ভিআইপি পাস যখন নেই